নমস্কার বন্ধুরা, তো 31 আগস্ট তোমাদের রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ওয়েবসাইটে মাস্টার ডিগ্রির যে নোটিস কিন্তু পাবলিশ করেছে, তো এই নোটিসটার সমস্ত ডিটেলস কিন্তু আজকে আমরা আলোচনা করব। কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, কতদিন পর্যন্ত চলবে এবং তার সঙ্গে তোমাদের যে অ্যাডমিশান টেস্ট হবে কবে হবে বা অ্যাডমিট কার্ড কবে দেবে, সমস্ত ডিটেলস কিন্তু আলোচনা করব। সেই জন্য ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখো এবং তারপর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। তো এই নোটিশটা কিন্তু পাবলিশ হয়েছে আরবিউ থেকে। এটা হচ্ছে ফ্যাকাল্টি অফ আর্টস, এটা কিন্তু ভিজুয়াল আর্টস বা ফাইন আর্টসদের জন্য নয়, যারা শুধুমাত্র মাস্টার অফ আর্টস বা এম এ করতে চাও তাদের জন্য। 31 আগস্ট কিন্তু এটা পাবলিশ হয়েছে। 2 বছরের তোমাদের কোর্স হচ্ছে, এখানে তোমাদের লিঙ্ক দিয়ে রেখেছে, এই লিঙ্কটা আমি দরকার পড়লে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তোমরা কেউ যদি মোবাইল থেকে দেখতে চাও সেটা কপি করবে, করে ক্রোমে যে বা গুগল থেকে তোমরা কিন্তু সার্চ করে দেখতে পারবে, আর যদি সাইবার ক্যাপ থেকে করো তাহলে ওরাই ওটা করে দেবে। তো এই লিঙ্কে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এবার আমরা দেখি তোমাদের কাছে মাস্টার্সের কী কী প্রোগ্রাম এখানে দিয়েছি। তো দেখো, বেঙ্গলি নিয়ে তোমরা মাস্টার ডিগ্রি করতে পারবে, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, ইকোনমিক্স, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, জিওগ্রাফি, সোশিওলজি আর হচ্ছে হিন্দি। তো এখানে কিন্তু জিওগ্রাফিটাকে এমএসসির মধ্যে দেয় না, এম এর মধ্যে কিন্তু এখানে দিয়েছে। আর তার সঙ্গে এলিজিবিলিটি কী বলেছে, গ্র্যাজুয়েশন তোমাদের পাস চাই। তো এটা হচ্ছে মেনলি। তো এখানে যেটা ইম্পর্টেন্ট পয়েন্টস যেটা হাইলাইট করা দরকার সেটা হচ্ছে, এখানে দেখো, তোমরা যারা ধরো আগের বছর বা তার আগের বছর গ্র্যাজুয়েশন পাস করেছো, তো এখানে কিন্তু উল্লেখ করে রেখেছে যে 2021 বা 2022 সালে তোমরা যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তোমরাও কিন্তু এই বছর 2023 সালে আবার অ্যাপ্লাই করতে পারবে আরবিউ থেকে। ধরো যারা আছো আগের বছর তোমরা চান্স পাওনি, তো তোমাদের কাছে কিন্তু এই বছর আবার একটা সুযোগ রয়েছে, তোমরা কিন্তু এবছরে অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু সাল উল্লেখ করে দিয়েছে 2021, 2022 আর যেটা এই বছরের স্টুডেন্ট 2023, একমাত্র এরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের কী করে হবে ভর্তি, আপাতত এখানে যেটা উল্লেখ করে রেখেছে যে অ্যাকর্ডিং টু দেয়ার মেরিট, মানে তোমাদের অনার্সের নাম্বার যেরকম থাকবে এবং অনার্সের নাম্বার টাই হয়ে গেলে বা ধরো এইচএসের নাম্বার যেটা দেখা হয় তো সেরকম করেই তোমাদের কিন্তু ভর্তি হবে। দেন যেটা হচ্ছে আমাদের মাস্টার অফ জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন, এম এ ইন ম্যাস কম। তো এরা যারা রয়েছে, তোমরা যারা ম্যাস কমের স্টুডেন্ট রয়েছো, তোমাদের যে পয়েন্টটা নোটিস করতে হবে সেটা হচ্ছে তোমাদের কিন্তু অ্যাডমিশন টেস্টের মাধ্যমে এক্সামটা হবে, এটা আগের বছরও হয়েছিল। সুতরাং যারা এম এর মধ্যে এমনি যে সাবজেক্টগুলো রয়েছে এইখানে, এই যে সাবজেক্টগুলোর মধ্যে তোমরা যারা মাস্টার ডিগ্রি করতে চাইছো তোমাদের কিন্তু এক্সামের কথা এখানে উল্লেখ করার নেই, সুতরাং এটা মনে করতে পারো তোমাদের মেরিটের মাধ্যমে কিন্তু ভর্তিটা হবে। কিন্তু যারা ম্যাথ কমের স্টুডেন্ট রয়েছে তোমাদের কিন্তু অ্যাডমিশান টেস্ট দিতে হবে এবং তার উপর যেরকম স্কোর হবে সেই রকম কিন্তু ভর্তি হবে। আর ম্যাথ কমের ক্ষেত্রেও একই, যারা 21 সাল বা 22 সালে পাস করেছিলে গ্র্যাজুয়েশন তোমরা কিন্তু এবছরও অ্যাপ্লাইটা করতে পারবে। তো এখানে আর একটা যেটা পয়েন্ট সেটা হচ্ছে, ধরো যারা জিওগ্রাফি নিয়ে এম এ করতে চাইছো সেলফ ফাইন্যান্স একাডেমিক প্রোগ্রামের জন্য, তো তোমরা কিন্তু করতে পারবে, একই নিয়ম, মানে প্রত্যেকটাতে একই নিয়ম, শুধুমাত্র এখানে যেটা চেঞ্জ যে যারা ম্যাথ কমের স্টুডেন্ট রয়েছে তোমাদের কিন্তু এক্সাম দিয়ে ভর্তি হতে হবে। তো এর সঙ্গে আর যে দুটো সাবজেক্ট তোমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ অ্যান্ড মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, তো এটা নিয়েও তোমরা কিন্তু মাস্টার ডিগ্রি করতে পারবে। আর একটা হচ্ছে হিউম্যান রাইটস অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট, তো এই দুটো সাবজেক্টে কেউ যদি করতে চায় তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে সি যে এখানে রয়েছে, তো এইখানে তোমাদের একটা যেটা নিয়ম দিয়ে রেখেছে যে মেরিট লিস্ট কী করে হবে, দেখো এইচএস অথবা ইকুইভ্যালেন্টের জন্য 50% নেওয়া হবে এবং তার 50% নেওয়া হবে তোমাদের বেস্ট যে 4 সাবজেক্ট রয়েছে তার উপর ভিত্তি করে, আর অনার্সের 50% নম্বর নেওয়া হবে। সুতরাং এইচএসে 50% এবং অনার্সে 50% নিয়ে তোমাদের কিন্তু একটা মেরিট তৈরি করা হবে। আর যারা ম্যাথ কমের স্টুডেন্ট তোমাদের তো এক্সাম নেওয়া হচ্ছে এবং তার উপর ভিত্তি করে কিন্তু হবে, এখানে কিন্তু লিখে রাখা রয়েছে যারা ম্যাথ কমের স্টুডেন্ট কোয়ালিফাইং মার্কস, রিটেন টেস্ট 40% আর ভাইবা হবে 40%। এবং নেক্সট তোমাদের যেটা দিয়ে রেখেছে সেটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ তোমাদের সিট ডিস্ট্রিবিউশন, প্রত্যেকটা এখানে সাবজেক্ট দিয়ে রেখেছে বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত এবং এর পাশে তোমাদের টোটাল কিন্তু সিট দিয়ে রেখেছে এবং এখানে ক্যাটাগরি ভাগ করে দিয়েছে, তোমরা ক্যাটাগরিগুলো দেখে নেবে, যারা ইউআর তাদের হচ্ছে এখানে, যারা ইডব্লিউএস তাদের হচ্ছে এখানে, আর এখানে টোটাল তোমাদের
যে কতটা সিট দিয়ে রেখেছে, পোর্টস কোটা থেকে কিন্তু হচ্ছে এই এতগুলো স্টুডেন্টকে নেওয়া হবে। তো সাবজেক্ট ওয়াইজ দিয়ে রাখা রয়েছে, তোমরা এটা ডাউনলোড করেও দেখে নিতে পারবে। তো এরপর তোমাদের ফিজ দিয়ে রেখেছে, ফিজটা তোমরা যখন ভর্তি হবে তখন তোমাদের দরকার লাগবে, তবু একবার চেক করে নেবে। বেঙ্গলিজের জন্য যেটা দিয়ে রেখেছে 1765 টাকা করে, জিওগ্রাফির জন্য দিয়ে রেখেছে 6815। তো এরকম প্রত্যেকটা সাবজেক্টে দিয়ে রেখেছে। আর এখানে হাউ টু অ্যাপ্লাই সেকশানে দিয়ে রেখেছে কী করে তোমরা অ্যাপ্লিকেশান করবে। তোমরা সবাই জানো প্রথমে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, এবং তারপরে যা যে ডকুমেন্ট তোমাদের চাইবে, ফোন নাম্বার বা ইমেল, সেগুলো দিয়ে কিন্তু তোমরা ফিল আপ করবে। আর সবাইকে বলে রাখি, যেই মেলটা তোমরা দিচ্ছ সেটা কিন্তু ঠিক করে দেবে, ফোনে যেন লগ ইন থাকে, কারণ ইমেলের মাধ্যমে তোমাদের কিন্তু পরবর্তী স্টেপগুলো বা পরবর্তী তোমাদের যখন আরও নোটিস দেওয়া হবে সেগুলো কিন্তু মেলের মাধ্যমে দেওয়া হবে। এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডেট বলে রেখেছে, যে যারা ধরো এমএ স্টুডেন্ট রয়েছো আদার দেন তোমরা যারা ম্যাথ কমের স্টুডেন্ট রয়েছো। তো এখানে তোমাদের তাহলে ফর্ম ফিল আপ হচ্ছে কত থেকে কত, 1 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত। মেরিট লিস্ট তোমাদের পাবলিশ হচ্ছে 16 তারিখে, এবং যদি তোমাদের ভুল হয়ে থাকে তো কারেকশান করার জন্য যেটা ডেট দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 18 তারিখে, 18ই সেপ্টেম্বর। তো কারেকশান করার পরে আবার যখন তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে সেটা হচ্ছে 20 তারিখে, এবং তারপরে কিন্তু 21 থেকে 23 তারিখ পর্যন্ত তোমাদের পেমেন্ট গেটওয়ে তোমাদের দিয়ে দেবে পেমেন্ট করার জন্য, এবং তারপরে কিন্তু তোমাদের ক্লাস শুরু হবে পরের মাস থেকে 3 তারিখ থেকে, এখানে কিন্তু দিয়ে রেখেছে। আর ধরো তোমরা যারা ম্যাথ কমের স্টুডেন্ট রয়েছো তোমাদের কীরকম, দেখো এখানে তো ম্যাথ কমের জন্য প্রথমে এখানে যেটা দিয়ে রেখেছে, যেরকম তোমাদের ভর্তি সেরকম একই রয়েছে, 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত ভর্তি ফি। এবং দেখো যেহেতু তোমাদের এক্সাম হচ্ছে সেক্ষেত্রে তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু প্রকাশ পাবে 19 তারিখে, ডাউনলোডিং অ্যাডমিট কার্ড ফর অ্যাডমিশান টেস্ট 19 সেপ্টেম্বর তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড প্রকাশ পাবে। তোমাদের এক্সাম হচ্ছে 20 তারিখে, সুতরাং যারা ম্যাথ কমের স্টুডেন্ট তোমরা পয়েন্টটাকে নোট করে নাও বা খাতাতে লিখে নাও, 20 সেপ্টেম্বর তোমাদের কিন্তু এক্সাম হবে, 22 তারিখে তোমাদের ভাইবা হবে। আচ্ছা সরি, এটা 22 তারিখে নয়, মানে ধরো তোমরা যারা 20 তারিখে পরীক্ষা দিলে তোমাদের কিন্তু রেজাল্ট বেরোবে 22 তারিখে, এবং 22 তারিখে যতজন স্টুডেন্ট কোয়ালিফাই করবে 26 তারিখে তোমাদের কিন্তু ভাইবার জন্য তোমাদের ডাকবে, বা অনলাইনেও কিন্তু ভাইবার নিতে পারে, এবার সেটা টিচারদের চয়েস কী করবে। এবং তারপরে 29 তারিখে তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করবে, এটা হচ্ছে ম্যাথ কম স্টুডেন্টদের জন্য, এবং 3 তারিখে তোমাদের পেমেন্ট গেটওয়ে দেবে, এবং পরবর্তীকালে তোমাদের বাদবাকি প্রসেস আবার কিন্তু নোটিফিকেশান দেবে, এবং তখন তোমাদের সঙ্গে আমি সেটা আবার শেয়ার করে দেবো। তো এটা হচ্ছে পুরো নোটিস, এখানে সমস্ত ডিটেলস দিয়ে রেখেছে, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দেবে। তো এরপরে আমি তোমাদের একবার লিঙ্কটাতে ওপেন করে দেখিয়ে দিই, যে লিঙ্কটাতে ওপেন হলে তোমাদের কাছে কীরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে ক্লিক করলে তোমাদের কাছে ওপেনের অপশান দেখাবে, তো ওপেন হয়ে গেছে। এখানে দেখো লেখা রাখা আছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি। তো প্রথমে তোমাদেরকে কী করতে হবে, তোমরা যদি কেউ নতুন স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাদেরকে এইখানে ক্লিক করতে হবে, স্টুডেন্ট লগ ইন ফর অ্যাডমিশানের জন্য। তো এইখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমাদের কাছে ইউজার নেম চাইবে, যেহেতু আমরা নতুন স্টুডেন্ট সেক্ষেত্রে আমরা ইউজার নেম দেবো না, আমরা কী করব ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাদেরকে সমস্ত ডিটেলস দিতে হবে, ফোন নাম্বার বা মেল। দেখো এখানে কিন্তু লিখে দিয়েছে যে এখন নতুন যার মধ্যে অ্যাডমিশান চলছে, এখানে কিন্তু লিখে দিয়েছে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু লিখে দিয়েছে, যেহেতু আমি এখন শুধুমাত্র মাস্টার অফ আর্টস নিয়ে কথা বলছি সেক্ষেত্রে আমি এটাই এখন তোমাদের কাছে দেখাচ্ছি, কারণ ভিজুয়াল আর্টস বা ফাইন আর্টস এদেরও কিন্তু ভর্তি চলছে। তো এখানে আমরা কী করব, অনলাইন অ্যাডমিশনের জন্য নিউ অনলাইন অ্যাডমিশন আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে স্টুডেন্ট নেম ওপেন হবে, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল, এই সমস্ত কিছু দেবো, দিয়ে কিন্তু আমরা নেক্সটে ক্লিক করব। তো ক্লিক করার পরে তোমাদের কাছে রেজিস্ট্রেশন নাম্বার এবং সমস্ত কিছু দিয়ে দেবে, আমি আর এক্সট্রা আমি আর যে বাদবাকি প্রসেসগুলো আমি দেখাচ্ছি না। তো আপাতত এরকম করে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে, যদি কোনো তোমাদের সমস্যা হয় তোমরা সেটা অবশ্যই আমাকে জানাতে পারো, আর এই ভিডিওটা অবশ্যই একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে যারা এই সাবজেক্ট নিয়ে পড়তে চাইছো, এবং তোমরা আর যে সমস্ত ইউনিভার্সিটির নোটিশ জানতে চাইছো ডিটেলস এক্সাম সংক্রান্ত বা অ্যাডমিশন সংক্রান্ত, তোমরা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। থ্যাংক ইউ।